তিন মাস কেটে গেল, খোঁজ মিলল না উলুবেড়িয়ার হাটকালীগঞ্জের বাসিন্দা নারায়ণ চন্দ্র সাহার। গত 29 এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপরই তাকে 1 মে হাওড়ার বালিটিকুড়ি ESI হাসপাতালে ভর্তি করা হয়। 3 মে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের লোকজনকে জানায় রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর থেকেই পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন তাকে। 3 মাস কেটে গেলেও খোঁজ মিলল না নারায়ণবাবুর। পরিবারের লোকজন জানিয়েছেন, মে মাসের 1 তারিখ সন্ধ্যায় বালিটিকুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে তাদের রোগীর ওয়ার্ড নাম্বার ও বেড নম্বর দেওয়া হয়েছিল। 2 মে তারা হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান ওই বেডে ওই নামের কোনো রোগী নেই। পরের দিন 3 তারিখ হাসপাতালে গেলে জানানো হয় ওই বেড নম্বরে ওই নামে কোনো রোগী তখন ভর্তি নেই। যে রোগী ছিলেন তিনি চলে গিয়েছেন, কিন্তু কিভাবে রোগী চলে গেলেন, কোথায় গেলেন, কেন তাকে ছেড়ে দেওয়া হলো, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনটুকু মনে করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা 2 তারিখ সকাল থেকে ওখানে অনেকবার ফোন করেছি, কিন্তু ওনারা কোনোভাবে রেসপন্স করেননি। সন্ধ্যেবেলা 8:30 নাগাদ ওনারা ফোন ধরে, আমরা যখন বলি যে 124 নম্বর বেডে নারায়ণচন্দ্র সাহা উনি কেমন আছে, তো ওখান থেকে আমাদের জানানো হয় যে এই বেডে এই নামে কোনো পেশেন্ট নেই, দিয়ে এই বলেই আমাদের ফোনটা কেটে দেয়। আমরা 3 তারিখ যখন ওখানে যাই, যাওয়ার পর আমাদেরকে বলা হয় যে আমাদের পেশেন্টকে পাওয়া যাচ্ছে না, উনি বেরিয়ে গেছেন এখান থেকে। এরপরেই বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়ে রোগীর পরিবার জানতে পারেন এর আগেও এই ধরনের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সেখানে। ওই 3 তারিখেই বাঁকশালার এক রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আমাদের নাম্বার ছিল, আমাদের ফোনে কেউ জানেননি, বলতে মেলে অত অত দেখার আমাদের সময় নেই, এখানে আপনাদের একটা বেতন আমাদের হাজার হাজার, এখান থেকে চলে যান, যা করবে পুলিশ করবে, আপনারা চলে যান এখান থেকে। হ্যাঁ, আমাদের এখানে এরকম অনেক পেশেন্ট আসছে, আপনারা এখানে বলবেন না। বারবার রোগী নিখোঁজের ঘটনা ঘটছে হাওড়ার বালিটিকুড়ি কোভিড হাসপাতালে। নারায়ণবাবু সম্পর্কে এরপর আর কোনো হদিস দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশও কোনো খোঁজ পায়নি। পরিবারের লোকজন উদ্বেগে দিন কাটাচ্ছেন। এখন পরিস্থিতিতে সবসময় চিন্তা করছি কবে খবর পাবো, কি করে খবর পাবো, উনি কোথায় আছেন। বিশেষ করে ওনার একটা মা আছে বয়স্ক, ওনাকে মৃত্যু সান্ত্বনা দিয়ে দিয়ে আমাদের রাখা হচ্ছে, তো আমরা তো এখন খুবই কষ্টের মধ্যে আছি। আমরা চাইছি আমার শ্বশুরমশাই বা বাপি যেখানে যেই অবস্থায় আছে বা যেরকমভাবে আছে, আমরা সেই অবস্থায় ভালো হোক খারাপ হোক আমরা সেই অবস্থাতেই ওনাকে ফিরে পেতে চাই। নারায়ণবাবুর কোভিড আদৌ সেরেছিল তো? তিনি কেমন আছেন, কোথায় রয়েছেন জানা নেই তাঁদের। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।